এত ক্ষমতা তাহলে ডাক দিলি তো রোশন স্যারকে এই তো রোশন স্যার এই তোকে বাঁচাবে টাকা নিয়ে চলে আয় আমার লোক তোর কাছে টাকা নিতে চলে যাবে হ্যালো স্যার বড় বাবু স্পিকিং বলুন কি বলছেন স্যার সকাল থেকে আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন করে বলছে তোর মেয়েকে যদি বাঁচাতে চাস 10 লাখ টাকা নিয়ে চলে আয় আচ্ছা আমি এখন এত টাকা কোথায় পাবো স্যার আপনি আমার মেয়েটাকে বাঁচান ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না এক ঘন্টার মধ্যে আপনার মেয়ে বাড়িতে পৌঁছে যাবে শাকিল আপনি নতুন তাই এই এলাকা সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই তার মানে আপনি যদি রজন স্যারের নাম শুনতেন তাহলে আগেই আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন তাই তোর রোশন স্যারের এত ক্ষমতা তাহলে ডাক দিলি তোর রোশন স্যারকে এই তো রোশন স্যার এই তোকে বাঁচাবে স্যার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনার মতো পুলিশ যেন ঘরে ঘরে হয় কই গো সোহানা বিষের দামটা দাও বেগুন ভুঁয়ে বিষ দিতে যাব তোমাকে আর বিষ দিতে যেতে হবে না বাড়িতেই লক করে বসে থাকো কেন কি হলো তোমার ভাই এতক্ষণ 5000 টাকার বেগুন বেচে দিয়ে চলে আসলো আর তুমি কি করলা লল আমিও তো বেগুন বেচে তোমার হাতে টাকা এনে দিলাম অত 500 টাকা শুনো তোমার ভাইয়ের যেভাবে বেগুন হচ্ছে এইভাবে যদি 6 মাস বেগুন হয় তাহলে তোর দুতলা বাড়ি করে ফেলবে আর পাড়ার লোকের খোঁটা শুনতে শুনতে আমার কান পচে যাবে তার চাইতে ওর কাছে গরম পানি ঢেলে দিয়ে মেরে দাও ঝামেলা মিটি যা হাট তাই হয় নাকি ও আমার বড় ভাই আমি ওর এত বড় ক্ষতি করতে পারবো না ও যদি না করতে পারো তাহলে তোমার ভাইয়ের সমান টাকা এনে দাও তাহলেই আমি কিছু বলবো না আমার তো আর ভাইয়ের মতো এত বেগুন হয় না আমাকে তাহলে বোর কথাই শুনতে হবে লল কি হলো তুমি মন খারাপ করে আসছো কানে কি আবার হবে রাত্রিবেলায় ভাইয়ের বেগুন গাছে গরম পানি ঢালতে গিয়ে ভুল করে আমার ভুঁয়েই ঢেলে দিয়েছি এখন কি দেখছি সব গাছ মরে গেছে সেই জন্যই সবাই বলে পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় কি করে নিজের ক্ষতি হয় আমি তাও দেখছি জন্য চা নিয়ে আয় ঠিক আছে
স্যার আপনি ফাইন কাটতে যাচ্ছেন, আপনি জানেন আমি কে? আমাদেরকে ছেড়ে দিন। সোহানা মন খারাপ কেন? মন খারাপ হবে না, তোমার ভাই গরুর দুধ বিক্রি করে তোমার ভাবিকে মালা কানে চুরি সব কিনে দিল, আবার বলছে দুতলা বাড়িও করবে। তুমি সারা জীবন গরু পুষি, শুধু ঘাস খাইয়ে গেল, দুধের বেলাই নাই। লাল তোমাকে আমি বারবার করে বললাম যে নামাজ পড়ে আসার সময় তোমার ভাইয়ের গরুটা যেন মরে যায়, সেই দোয়া করো। তুমি তাও পারলে না। আমি তো দোয়া করি। নামাজ আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, তোমাকে নামাজ ছাড়তে হবে না। কাল যদি গরুর না মরে তাহলে তোমার কপালে কষ্ট আছে। এ আল্লাহ, কি করে ভাইয়ের গরু মরার দোয়া করব? আমার বউকে শিক্ষা দেওয়ার জন্য কিছু একটা করো আল্লাহ। আমি কি করব? আমি তো ঠিকই দোয়া করেছি। আজরাইল মনে হয় গোয়াল ঘর চিনতে পারেনি, ওদের ঘর মনে করে আমাদের গোয়ালে ঢুকে পড়েছে। আমার গরু মরার লাগি দোয়া করেছিস তুই, ওদের তোরই গরু মরে গেছে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। আমার গরু মরে গেছে আর তুই হাসছিস? দেখো তোমরা এভাবে ঝামেলা করো না, পাড়ায় একটা মিটিং ডাকো। না, আমি পাড়ায় মিটিং মানি না, আমার বাবা মারা ওর এত বড় সাহস। দাঁড়া, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। যা দেখি নিয়ে পুলিশ দেখছে তো পুলিশে কি করে।
ঠিকই করেছি, আমার কোনো দোষ নাই, সব দোষ আজরাইলের। আজরাইল গোয়াল ঘর চিনতে না পেরে ভুল করে আমার গরুটা মেরে ফেলেছে। ক্ষমা করে দাও, জীবনে আর আমি এই ভুল করবো না।